সম্মানিত দর্শক, দিল্লি মসজিদের আগুন দেওয়ার সত্য ঘটনা ফাঁস করে দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দিল্লির মসজিদে অগ্নিকাণ্ডে জড়িত পুলিশ তার কাছে এ তথ্য আছে। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে দিল্লিতে কমপক্ষে তিনটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভ সংঘাতে এখন পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 200+ মানুষ। হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বহু বাড়িঘর এবং দোকানপাটে। এ সহিংসতায় দুর্বৃত্তদের সহযোগিতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ বিষয় নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, এই সহিংসতায় পুলিশের ভূমিকা রয়েছে। টানা কয়েকদিন ধরে সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন স্থান। এ ঘটনায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে পুলিশ। উন্মত্ত জনতা সহিংসতা বন্ধের চেষ্টাও করেনি তারা, বরং সহিংসতাকারীদের সঙ্গে যোগ দিয়ে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল তারা। মসজিদে আগুন দেওয়াতেও পুলিশ জড়িত। গত কয়েকদিন ধরে এই দাঙ্গা পরিস্থিতি চললেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকেলে তিনি দিল্লিবাসীকে শান্ত থাকতে ও শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়ে একটি টুইট করেন। অবিচল দুবে নামে ভারতীয় একটি অনলাইন সংবাদ মাধ্যমের এক সাংবাদিক সৌদিকে জানিয়েছেন, মোদীর ক্ষমতাসীন বিজেপি দলের হয়ে প্রায় 200 জনের একটি দল অশোকনগরে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল। পুলিশও তাদের সঙ্গে ছিল। তারা সেখানকার বেশ কিছু দোকানপাটে আগুন লাগিয়ে দিয়েছে। অনেকেই একটি মসজিদের মিনার বেয়ে উঠে এর মাইক ভেঙে ফেলে। তারা সেখানে গেরুয়া রঙের হনুমান পতাকা এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে। তবে দিল্লি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বাহিনীর মুখপাত্র রান্ধোয়া। তিনি বলেন, এমন কোনো ঘটনার প্রমাণ পেলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। সম্মানিত দর্শক, দিল্লির ঘটনা, যুবরাজ সালমানের মন্তব্য ও অবিচল দুবের রিপোর্ট নিয়ে আপনাদের মতামত আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাই। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।